হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটি জগন্নাথ ঠাকুরের মূর্তি তোমাদের করে দেখাতে চলেছি। তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, প্রথমে আমি মাটি দিয়ে ঠাকুরের পিছনের ব্যাকগ্রাউন্ডটি তৈরি করবো। এরপরে ঠাকুরগুলি আস্তে আস্তে করে তৈরি করব। আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি সম্পূর্ণ ন্যাচারাল মাটি বা এঁটেল মাটি। বন্ধুরা, এইভাবে আমি মূর্তিগুলি প্রথমে মোটামুটিভাবে তৈরি করে নেব। প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে এইরকমই রিলেটেড ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। বন্ধুরা, এরপর জল দিয়ে ভালো করে পালিশ করে তারপরে হাতগুলি আমি লাগিয়ে নেব। স্টুল ব্যবহার করে আমি হাতগুলিকে ভালো করে সেটিং করে নেব, যাতে পরবর্তীকালে ছেড়ে না পড়ে যায়। এরপর আমি বন্ধুরা ঠাকুরের মালা তৈরি করব, খুবই সিম্পলভাবে এবং খুবই ইজিভাবে। মালাটি তৈরি হয়ে যাওয়ার পর আমি এবারে ঠাকুরের গহনা, জামা ইত্যাদি ফুটিয়ে তুলব, এবং বাঁশের স্টুল ব্যবহার করে এবং খুব সিম্পলভাবে ফুটিয়ে তুলব, যা ইজি খুবই। বন্ধুরা, আমি এখানে ঠাকুরের চোখ, মুখ ইত্যাদি ফুটিয়ে তোলার জন্য কম্পাসের যে সরু অংশ সেটিকে ব্যবহার করেছি, এবং সেটি ব্যবহার করে ঠাকুরের চোখ, মুখ ইত্যাদি ফুটিয়ে তুলেছি। নতুন দর্শক বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, এবং এরকমই আমাকে সাপোর্ট করতে থাকো। বন্ধুরা, যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকই আমাকে মোটিভেট করে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিও শেষে কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে মূর্তিটি। আর বন্ধুরা, তোমরা যদি জগন্নাথ দেবের মূর্তির কালারিং দেখতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কালারিং করে দেখাবো তোমাদের। আমার সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।